হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটা করা হচ্ছে 2020 ক্রিসমাস ডেতে। আমরা প্রচণ্ড ঘুরতে পছন্দ করি। আজকে যেহেতু ব্যাংক হলিডে, তাই একটু বাইরে যাব ভাবতেছি, তোমাদেরকে দেখাই একটা আশ্চর্যজনক জায়গা। চলো, আমরা সময় পেলেই অবশ্য ঘুরতে বেরোয় যাই, যদিও এখন করোনার জন্য সিচুয়েশন ভালো না, তারপরেও আমরা চেষ্টা করব সেফটি মেনটেন করে গাড়িতেই থাকার জন্য। যদি কখনো কোথাও দেখি যে হ্যাঁ সেফ নামার মতো, তাহলে আমরা নামবো হয়। প্রথম দিন আমি অবশ্য প্রচণ্ড ভয় পাইছিলাম, যেহেতু আমরা রাতে গেছিলাম, তো এখন আর ভয় লাগে না। রাস্তা একদম লোকজন নাই, কোয়াইট। মাঝে মধ্যে দু একজন দেখা যায়, বাট কম, অনেক কম। পাশে যে পার্কটা, এটা আমার এরিয়াতে একটা পার্কের মতো, দুই পাশে দুইটা পাশে একটা সেমিট্রি আছে। সো করোনা ভাইরাস যখন খুব প্রথম দিকে, যখন মার্চ এপ্রিল অনেক লোক মারা যাচ্ছিল, তখন সমস্ত লাশ এনে এই পার্কটার মধ্যে রাখতো। সো এত ভয় লাগতো, এখন সবকিছু মোটামুটি, ওরা যখন ফার্স্ট লকডাউন উঠায় নিল তখন এটা আবার সব সরায় নিছে। এটা হচ্ছে পার্কের আরেকটা সাইড। অনেক মানুষ আসছে পার্কে, পার্কে হাঁসকে খাওয়াতে। আসলে এখানে আমরাও আসি সামটাইমস যখন ফ্রি টাইম থাকে। উইন্টার আসে, সমস্ত পাতা খালি হয়ে একদম, গাছগুলি মনে হয় যে মরে গেছে, কিন্তু আবার সামার আসার সাথে সাথে গাছগুলি এমন লাইভলি হয়ে যায়, দেখতে অসম্ভব ভালো লাগে। উইন্ডোটা খুলে দিলাম, এত সুন্দর একটা বাতাস, একটু ঠান্ডা আছে, বাট নট ব্যাড। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে অ্যাপিং ফরেস্ট। খুব চমৎকার একটা ফরেস্ট, খুব আশ্চর্যজনক একটা জায়গা আছে। চলো তোমাদেরকেও দেখাই। এরিয়াতে চলে আসছি, আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো অসম্ভব সুন্দর একটা এরিয়া, যদিও এখন একদম গাছগুলি মানে পাতা ছাড়া একদম ড্রাই, বাট সামার আসলে এই জায়গায় লুকসটা এত সুন্দর হয়ে যায়। আমি বক বক না করি, তোমরা দেখো। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে একটা জায়গা দেখাবো যেটার নাম হচ্ছে হ্যাংম্যান হিল। আগে দেখো, আমি তারপরে বলতেছি। যাচ্ছি আমরা, আর 2-3 মিনিটস ড্রাইভ। একদম চলে আসছি, আরেকটাও গাড়ি আছে এখানে দেখার জন্য। এই হচ্ছে মেন রোডটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই রোডটাই হচ্ছে এক্স্যাক্টলি, এই জায়গাটার নাম হচ্ছে হ্যাংম্যান হিল। এটা একটা গ্র্যাভিটি স্পট, এখানকার একটা হিস্ট্রিও আছে। হিস্ট্রিটা আসলে একটা লোক ছিল যে তার ভিকটিমদেরকে এনে এনে এখানে হ্যাং করে উপরের দিকে ড্র্যাগ করতো, যে কারণে এখানে এসে গাড়ি, এটা সত্যতা কতটুকু আমি জানি না, বাট এরকম একটা হিস্ট্রি আছে। এখানে গাড়ি এনে আমি যদি নিউট্রালে রাখি, পিছনের দিকেটা উঁচা বাট উপরের দিকে আস্তে আস্তে একাই চলে যায়। আমি দেখাচ্ছি, এই যে এরাও দেখতে আসছে। ডেফিনেটলি এই এই স্লপটার এখানে আমরা রাখছি, হ্যাঁ, গাড়িটা একদম নিউট্রাল করা আছে, ঠিক আছে। সামনে কিন্তু ঢালু, পিছনের দিকটা কিন্তু উঁচু। নিয়ম অনুযায়ী গাড়িটা কিন্তু সামনে চলে যাওয়ার কথা, কিন্তু না, গাড়িটা পিছনের দিকে একা একাই চলে যাচ্ছে। খুব মোটামুটি ভালো স্পিডেই যাচ্ছে, কিন্তু দেখো নিউট্রাল, গাড়িটা একদম নিউট্রাল আছে, যদি বিলিভ না হয়। তো আসলে দিনের বেলায় খুবই স্বাভাবিক মনে হয়, অনেকেই দেখতে আসে এই জায়গাটা, বাট রাতে অসম্ভব ভয় লাগে। এখন আমরা এই জায়গাটা ছেড়ে একটু ভিতরের দিকে যাচ্ছি। এটা
অনেক সুন্দর একটা ফরেস্ট এরিয়া আছে, লোকজনের কিছু বসতি আছে এখানে, যেমন এই এইটা একটা বাসা আছে। বাসাটা একদম হ্যাংম্যান হিলের পাশে। আমি জানি না তারা তাদের অনেক নিশ্চয় অনেক সাহস, আবার তাদের বাসার সামনে একটা বডি স্কেলও ঝুলানো আছে। এখানে একটা হর্স রাইডিংয়ের স্কুল আছে, কেউ যদি শিখতে চায় করতে চায় করতে পারে। জুম করো, অনেক আছে ভিতরে। প্রকৃতির কাছাকাছি যখনই আসি তখনই এত ফ্রেশ লাগে, কি বলবো। পেট্রোল পাম্পে কস্তা এক্সপ্রেস দেখলাম, সো আমরা একটু দেখি চেষ্টা করে একটা চা কফি নেওয়া যায় কিনা। চলে আসছে আমার হট কফি। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসার দিকে ফিরবো যাচ্ছি। আকাশে খুব সুন্দর একটা চাঁদ দেখতে অসম্ভব ভালো লাগতেছে। সবাই আমার সাথে দেখো, এনজয় করো, আবার দেখা হবে। অনেক অনেক ভালো থাকবা। বাই, আল্লাহ হাফেজ।